आजकेर गणित क्लासे सबाइके स्वागतम। आजके आमरा अनुशीलनी तीनेर एकेर कयेकटी गाणितिक समस्या समाधान करार जन्य चेष्टा करब। आजकेर ए पाठ शेषे शिक्षार्थीरा सूत्र प्रयोग करे दुईटी तीनटी ओ एकटी पद विशिष्ट राशिर वर्ग निर्णय करते पारबे। प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा ए प्लस बी के ए प्लस बी द्वारा गुण करो। तुम्हारा अनेके गुण करेछो, जरा गुण करते पेरेछो तादेरके धन्यवाद, और जरा करते पारोनी तुम्हारा सबाई ख्याल करो। तुम्हारे बुझार स्वार्थे आमी तुम्हारे एखाने गुण करे देखाच्छी। आमी लिखलाम ए प्लस बी इंटू ए प्लस बी, एखाने दुइटा बंधनेर माझखाने कोनो चिह्न नाई, तार माने मने मने गुण बा इंटू चिह्न रयेछे। तुम्हारा देखते पाच्छो ए बंधनेर भितरे ए ओ बी के आमी जे कालारेर देखियेछि, एक बंधनेर भितरे আমি এ ও বি কে ভিন্ন কালারের দেখিয়েছি তোমাদের বোঝার স্বার্থে। আমাদের কাজ হলো এই বন্ধনীর ভিতরে থাকা এ প্লাস বি দ্বারা এই বন্ধনীর ভিতরে থাকা এ প্লাস বি কে গুণ করা। সেজন্য আমরা প্রথমে এই এ দ্বারা প্রথমে গুণ করব এখানকার এ প্লাস বি কে, এরপর এই ভি দ্বারা আমরা গুণ করব এখানকার এ প্লাস বি কে। আমরা জানি গুণের ক্ষেত্রে প্রথমে চিহ্নের গুণ করতে হয়, এরপরে সংখ্যা বা প্রতীকের গুণ করতে হয়। চিহ্নের ক্ষেত্রে আমরা জানি প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, এবং প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। তোমরা দেখো এখানে এর বামে কোনো চিহ্ন নাই, তার মানে মনে মনে প্লাস আছে। এখানে বি এর বামে প্লাস আছে, এখানে এর বামে প্লাস চিহ্ন রয়েছে, আবার এখানে বি এর বামে প্লাস চিহ্ন রয়েছে। আমি এ প্লাস দ্বারা এ প্লাসকে গুণ করে ফেলাম মনে মনে এখানে প্লাস, এ দ্বারা একে গুণ করে ফেলাম এ ইন্টু এ, এরপর এ প্লাস এবং এ প্লাসে গুণ করে ফেলাম আমি এখানে প্লাস, এ দ্বারা বিকে গুণ করে ফেলাম এ ইন্টু বি, এখন বি এর ফেলাম। আমি এ প্লাস দ্বারা এ প্লাসকে গুণ করে ফেলাম প্লাস, বি দ্বারা একে গুণ করে ফেলাম এ ইন্টু বি, এ প্লাস দ্বারা এ প্লাসকে গুণ করে ফেলাম প্লাস, বি দ্বারা বিকে গুণ করে ফেলাম বি ইন্টু বি। আমি লিখলাম এ ইন্টু এ এ স্কোয়ার। আমাদের এখানে রয়েছে প্লাস ওয়ান এ বি, এবং এখানেও রয়েছে প্লাস ওয়ান এ বি, তো যোগ করলে পাই আমরা প্লাস টু এ বি, প্লাসের প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো এ লাইনটিতে এখানে আমি এ ইন্টু এ না লিখে সরাসরি এ স্কোয়ার লিখতে পারতাম, আবার এখানেও ভি ইন্টু বি না লিখে আমি বি স্কোয়ার লিখতে পারতাম। এভাবে লেখার উদ্দেশ্য হলো যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে তার জন্য। তাহলে আমরা পেলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি
समान ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर। आबार आम्रा लिखते पारी ए प्लस बी इंटू ए प्लस बी समान ए प्लस बी होल स्क्वायर। ए प्लस बी होल स्क्वायर ए कथार अर्थ हलो एखाने ए प्लस बी दुई बार गुण अवस्थाय आसे। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে পেলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো মূলত দুইটা পদ এ ও বি এর যোগফলের বর্গের সূত্র। তাহলে আমরা এখানে একটা সূত্র আবিষ্কার করে ফেললাম। অবশ্য এই সূত্রটি তোমাদের পাঠ্যবইয়ের মধ্যেও রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ করো। তোমরা অনেকে গুণ করতে পেরেছ, যারা গুণ করতে পারোনি তাদের সৌজন্যে আমি প্রত্যেককে গুণ করে দেখাচ্ছি। আমি লিখলাম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ। এক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে এখানকার এ দ্বারা এ বন্ধনীর ভিতরে থাকা এ ও বি কে গুণ করা, এরপর এখানকার বি দ্বারা এই বন্ধনীর ভিতরে থাকা এ ও বি কে গুণ করা। আমি এখানকার মনে মনে যে প্লাস আছে সেই প্লাস দ্বারা এখানকার প্লাসকে গুণ করে ফেলাম প্লাস, এ দ্বারা একে গুণ করে ফেলাম এ ইন্টু এ, প্লাস এ মাইনাস এ মাইনাস, এ দ্বারা বি কে গুণ করে ফেলাম এ ইন্টু বি, এখন বি এর ফলা, মাইনাস এ প্লাস এ গুণ করে ফাই মাইনাস, বি দ্বারা একে গুণ করে ফাই এ ইন্টু বি, মাইনাস এ মাইনাস এ প্লাস, বি দ্বারা বি কে গুণ করে ফাই বি ইন্টু বি। আমি লিখলাম এ ইন্টু এ এ স্কোয়ার, আমাদের এখানে রয়েছে মাইনাস ওয়ান এ বি, আবার এখানেও রয়েছে মাইনাস ওয়ান এ বি, আমরা যোগ করলে পাই মাইনাস ওয়ান এ বি এবং মাইনাস ওয়ান এ বি মাইনাস টু এ বি, প্লাসের প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার। আমাদের এই লাইনটিতে আমি এখানে এ ইন্টু এ না লিখে সরাসরি এ স্কোয়ার লিখতে পারতাম, আবার এখানেও বি ইন্টু বি না লিখে সরাসরি বি স্কোয়ার লিখতে পারতাম। শিক্ষার্থীরা যাতে সহজে বুঝতে পারে তার জন্য আমি এইভাবে লিখেছি। তাহলে আমরা পেলাম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার এই কথার অর্থ হলো এ মাইনাস বি এখানে দুইবার গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে পেলাম এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো মূলত দুইটি পদ এ ও বি এর বিয়োগফলের বর্গ সূত্র, যা আমরা আবিষ্কার করে ফেললাম। এই সূত্রটিও তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে রয়েছে। আমরা নিজেরা সূত্র আবিষ্কার করলাম, তাই নাকি? আমরা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার।
আবার আমরা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম, আমরা পেলাম এ প্লাস বি এবং এ মাইনাস বি এর বর্গের সূত্র। এই দুটি সূত্র ব্যবহার করে আজকে আমরা বিভিন্ন রাশি বা পদের বর্গ নির্ণয় করব। আমরা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অনেকের কাছে হয়তো বা বিরক্ত আসতে পারে, কিন্তু আমি যা বলছি তোমাদের ভালোর জন্য। আমরা যদি এ কে প্রথম পদ এবং বি কে দ্বিতীয় পদ বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার সমান প্রথম পদ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। আবার আমরা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও আমরা যদি এ কে প্রথম পদ এবং বি কে দ্বিতীয় পদ বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ হোল স্কোয়ার সমান প্রথম পদ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। আশা করি তোমাদের কারো বোঝার বাকি রইল না। আমরা এখন অনুশীলনীর মূল অঙ্কের দিকে যাচ্ছি। আমাদের এক নং প্রশ্নে রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর। এখানে কতে দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি, কি আমরা এটার বর্গ নির্ণয় করতে পারব? অবশ্যই পারব। আমরা লিখতে পারি টু এ প্লাস থ্রি বি এর বর্গ সমান টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার। এখানে টু এ কে আমরা মনে মনে এ এবং থ্রি বি কে মনে মনে আমরা বি কল্পনা করব। তো এখানে যদি আমাদের এটা এ হয় এটা যদি বি হয়, তাহলে কী হলো, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা ইতিমধ্যে শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই নাকি? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এ মানে টু এ, এখানে টু এর সাথে এ আছে এই জন্য এখানে আমি বন্ধনী ব্যবহার করেছি। টু এ হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ, এ মানে টু এ ইন্টু বি, বি মানে থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি স্কোয়ার। এখানে টু এর উপরে স্কোয়ার মানে টু ইন্টু টু সমান ফোর, এর উপর স্কোয়ার স্কোয়ার টু ইন্টু টু ইন্টু থ্রি গুণ করে পাই দুই দুগুণে চার, তিন চারা বারো এ বি যেভাবে আছে, তিনের উপর স্কোয়ার তিন গুণ তিন গুণ করে পাই আমরা নয় অর্থাৎ নাইন, বিরের স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম টু এ প্লাস থ্রি বি এর বর্গ সমান ফোর এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার। এটা হলো আমাদের ক প্রশ্নের উত্তর। আমরা এখন সমাধান করব গ। এখানে রয়েছে এস স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার, আমরা এর বর্গ নির্ণয় করব। আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এর বর্গ সমান এস স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখানেও আমরা এস স্কোয়ারকে মনে মনে এ কল্পনা করব, টু বাই ওয়াই স্কোয়ারকে মনে মনে বি কল্পনা করব। যদি তাই হয় তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ইতিমধ্যে জানি, এখানে আমি উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে। আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এ মানে এস স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ, এ মানে এস স্কোয়ার ইন্টু বি, বি মানে টু বাই ওয়াই স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এক্সের এক্স এটা হলো বৃত্তি, আমরা লিখলাম এ পাওয়ারে পাওয়ারে গুণ করে পাই টু ইন্টু টু সমান ফোর প্লাসের প্লাস। আমরা দেখতে পাচ্ছি টু এস স্কোয়ার এবং টু গুণাকারে
উপরে রয়েছে, অর্থাৎ এগুলো লবাকারে আছে। তাই আমরা ফাইভ টু ইন্টু টু ফোর এস স্কোয়ার উপরে লিখলাম এবং নিচে ওয়াই স্কোয়ার তাও লিখলাম। টু এর ফোর স্কোয়ার টু ইন্টু টু সমান ফোর, ওয়াই এর ওয়াই পাওয়ার পাওয়ারে গুণ করে পাই টু ইন্টু টু ফোর। এটা হলো আমাদের গ প্রশ্নের আনসার। আমরা এখন বর্গ নির্ণয় করব। ছ, এখানে রয়েছে ফাইভ এস স্কোয়ার মাইনাস ওয়াই, কি আমরা এটা করতে পারবো? অবশ্যই পারবো। আমরা লিখতে পারি ফাইভ এস স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ সমান ফাইভ এস স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে একই কথা, ফাইভ এস স্কোয়ারকে আমরা মনে মনে এ কল্পনা করব এবং ওয়াইকে বিকল্পনা করব। যদি তাই হয় তাহলে এটা হলো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা ইতিমধ্যে শিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ মানে ফাইভ এস স্কোয়ার ইন্টু বি, বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। এখানে ফাইভের ফোর স্কোয়ার ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ, এক্সের এক্স টু ইন্টু টু ফোর, ফাইভ দ্বারা টুকে গুণ করে পাই টেন, এস স্কোয়ারের এস স্কোয়ার, ওয়াইয়ের ওয়াই প্লাসের প্লাস ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের ছ প্রশ্নের আনসার। একক কাজ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর। ফোর এ প্লাস ডি, তোমরা অনেকেই ফোর এ প্লাস ডি এর বর্গ নির্ণয় করতে পেরেছ। যাই হোক, সবার সুবিধার্থে আমি এখানে ফোর এ প্লাস ডি এর বর্গ নির্ণয় করে দিচ্ছি। আমি লিখলাম ফোর এ প্লাস ডি এর বর্গ সমান ফোর এ প্লাস ডি হোল স্কোয়ার। আমরা এখানে ফোর এ কে মনে মনে এ এবং ডি কে মনে মনে বি কল্পনা করব। যদি তাই হয় তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সবাই ইতিমধ্যে জেনে গেছ। সূত্রটি হল এ স্কোয়ার, এ মানে ফোর এ, এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ, এ মানে ফোর এ ইন্টু বি, বি মানে ডি প্লাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার। এখানে ফোর এবং এ উভয়টার উপরে রয়েছে স্কোয়ার। তো ফোরের উপরে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা পাই ফোর ইন্টু ফোর সিক্সটিন, এর উপর স্কোয়ার স্কোয়ার। এখানে ফোরকে টু দ্বারা গুণ করে পাই এইট, এডি যেভাবে আছে ডি স্কোয়ার যেভাবে আছে। এটা হলো আমাদের একক কাজের আনসার। আমরা এতক্ষণে শিখেছিলাম দুইটি পদের যোগফল এবং বিয়োগফলের বর্গ নির্ণয়। এখন আমরা তিনটি পদের যোগফলের বর্গ নির্ণয় করব। এর জন্য আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত হয় আমরা সূত্রটা আবিষ্কার করব। এরপরে পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে দেখব আমাদের সূত্রটা ঠিক আছে কি না। এর জন্য সবাই খেয়াল করো, আমরা এখানেও সূত্র আবিষ্কার করতেছি। কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস বি, একে আমি লিখলাম প্রথম বন্ধনীর ভিতরে, আবার লিখলাম প্লাস সি। এখানে আমরা মনে মনে এ প্লাস বিকে এ কল্পনা করব এবং সিকে বি কল্পনা করব। যদি তাই হয় তাহলে এখানে কি আছে? এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এ মানে এ প্লাস বি প্লাস সূত্রের টু ইন্টু এ, এ মানে এ প্লাস বি ইন্টু বি, বি মানে সি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। তোমরা দেখো এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার পেলাম,
এটার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি এর বাইরে রয়েছে টু এবং সি। আমি তোমাদের বোঝার সাথে টু এবং সি একসাথে লিখলাম, এরপরে আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। স্কোয়ার যেভাবে আছে, টু এ বি যেভাবে আছে, বি স্কোয়ার যেভাবে আছে, টু সি দ্বারা একে গুণ করে ফেলাম টু সি এ প্লাস এ প্লাস এ প্লাস টু সি দ্বারা বিকে গুণ করে ফেলাম টু বি সি প্লাস সি স্কোয়ার। এই লাইনকে আমরা সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে সি স্কোয়ার এখানে লিখলাম, এরপরে লিখলাম টু এ বি যেভাবে আছে, এরপরে প্লাস টু বি সি যেভাবে আছে, সর্বশেষ আমি লিখলাম প্লাস টু সি এ যেভাবে আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম তিনটি পদের যোগফলের বর্গের সূত্র, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এখন আমরা জ প্রশ্নটির বর্গ নির্ণয় করব। এখানে রয়েছে থ্রি ভি প্লাস ফোর কিউ মাইনাস ফাইভ আর। আমরা লিখতে পারি থ্রি ভি প্লাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এর বর্গ সমান থ্রি ভি প্লাস ফোর কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার। আমরা ইতিমধ্যে তিনটি পদের যোগফলের বর্গের মান কত হয় তা জানলাম। আমরা এখানে শিখেছি মূলত প্লাসের, কিন্তু আমাদের এখানে ফাইবার রয়েছে বিয়োগের। তাহলে আমরা কি করতে পারি, আমরা একে সাজিয়ে লিখতে পারি থ্রি ভি প্লাস ফোর কিউ প্লাস ইনটু মাইনাস ফাইবার। প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। আমরা মনে মনে থ্রি ভিকে এ কল্পনা করব, ফোর কিউকে বি কল্পনা করব এবং মাইনাস ফাইভ আর কে সি কল্পনা করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ মানে থ্রি ভি, বি মানে ফোর কিউ, সি মানে মাইনাস ফাইভ আর। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে থ্রি ভি স্কোয়ার, বি স্কোয়ার মানে ফোর কিউ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস ফাইভ আর স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ, এ মানে থ্রি ভি ইন্টু বি, বি মানে ফোর কিউ প্লাস টু বি সি, বি মানে ফোর কিউ আর সি মানে মাইনাস ফাইভ আর প্লাস টু সি এ, সি মানে মাইনাস ফাইভ আর এ মানে থ্রি ভি। তোমাদের বোঝার সাথে আমি পূর্বের লাইনকে এখানে আবার উল্লেখ করলাম। এখানে থ্রি এর উপরে রয়েছে স্কোয়ার থ্রি ইন্টু থ্রি গুণ করে ফাই নাইন, ফি এর উপরে রয়েছে স্কোয়ার ফি স্কোয়ার প্লাসের প্লাস, ফোর এর উপরে স্কোয়ার ফোর ইন্টু ফোর গুণ করে ফাই আমরা সিক্সটিন মানে ষোলো, কিউ এর উপরে স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে মাইনাসের উপরে রয়েছে স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস, ওই প্লাসে এবং এই প্লাসে হলো প্লাস, ফাইভের উপরে স্কোয়ার পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ, আর এর উপরে স্কোয়ার আর স্কোয়ার, এখানে টু দিয়ে থ্রিকে গুণ করে পাই আমরা সিক্স, সিক্সকে আমরা ফোর দ্বারা গুণ করে পাই টোয়েন্টি ফোর মানে টু চব্বিশ, ফি কিউ যেভাবে আছে
एखाने प्लसे माइनसे माइनस टू फोर एवं फाइव के गुण कर पाई आम्रा 40 क्यू और प्लसे माइनसे माइनस पाँच द्वारा दुई के गुण कर पाई 10 10 के तीन द्वारा गुण कर पाई आम्रा 30 माने 30 फी आर। এটা হলো আমাদের জ প্রশ্নের আনসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। ড এখানে রয়েছে 101, তাহলে আমরা 101 এর বর্গ নির্ণয় করব। আমরা লিখলাম 101 এর বর্গ সমান 101 স্কয়ার। আমরা ইতিমধ্যে সূত্রের সাহায্যে দুইটি পদ ए प्लस बी होल स्क्वायर एवं ए माइनस बी होल स्क्वायर वर्ग निर्णय करे सिलाम। ताई एखानेओ आम्रा 101 के ए प्लस बी एवं ए माइनस बी एर आकारे एमन भावे भेंगे निब जाते आमादेर पक्षे वर्ग निर्णय करा सहज हय। आम्रा 101 के लिखते पारि 99 जोग दुई अर्थात 99 प्लस टू। आवार लिखते पारी 95 प्लस सिक्स अथवा 80 प्लस 21 अथवा 102 वियोग एक अथवा 110 वियोग नय अथवा 100 जोग वन। এখন আমরা যদি 99 যোগ 2 এর বর্গ নির্ণয় করি, তাহলে এখানে আমাদেরকে 99 কে ধরে নিতে হবে মনে মনে এ, আর 2 বা 2 কে ধরে নিতে হবে মনে মনে বি। তাহলে এখানে আমরা পাবো এ প্লাস বি হোল স্কয়ার। যদি এর আমরা বর্গ নির্ণয় করি, আমরা পাই 99 স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ, এ মানে 99 ইন্টু বি, বি মানে 2 প্লাস বি স্কয়ার মানে 2 স্কয়ার। এখানে এই অংশে আমাদের গুণ করা সহজ হবে, আবার এই অংশেও 2 স্কয়ারের মান বের করা আমাদের জন্য অনেক সহজ হবে। কিন্তু কিন্তু 99 স্কয়ারের মান বের করা আমাদের জন্য একটু কষ্ট হতে পারে। তাই আমি আপাতত এখানে যেগুলা উল্লেখ করেছি, এখানে তোমরা দেখো কোন কোন পদের জন্য আমাদের বর্গ নির্ণয় করাটা সহজ হবে। নিশ্চয় 100 যোগ 1 এর জন্য বর্গ নির্ণয় করা সহজ হবে, কারণ 100 এর বর্গ আমরা অতি সহজে বের করতে পারব। আমরা 101 কে লিখলাম 100 যোগ 1 অর্থাৎ 100 প্লাস 1 হোল স্কয়ার। এখানে 100 কে আমরা মনে মনে এ ধরব, 1 কে আমরা মনে মনে বি ধরব। আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ, এ মানে 100 ইন্টু বি, বি মানে 1 প্লাস বি স্কয়ার মানে 1 স্কয়ার। এখানে তোমরা দেখো স্কয়ারের মান বের করা অত্যন্ত সহজ। 1 স্কয়ার মানে 1 ইন্টু 1 সমান 1, আর এখানে 2 শূন্যের জন্য পাই আমরা 4 শূন্য অর্থাৎ 2 এর ডাবল। আর 2 দিয়ে 1 কে গুণ করে পাই 2, 2 দ্বারা আবার এ 1 কে গুণ করে পাই আমরা 2, 2 শূন্য 2 শূন্য। অথবা তোমরা যেটা সহজে বুঝতে পারো সেটা হলো 2 দিয়ে 1 কে গুণ করলে পাই 2, সে 2 দ্বারা 100 কে আমরা গুণ করে পাই 200, আর 1 স্কয়ার মানে 1। এখানে আমরা যোগ করে ফেলাম 10201 এবং এটা হলো আমাদের ড প্রশ্নের আনসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। তোমরা বলো তো দেখি কোন সংখ্যার বর্গ বলতে কি বোঝায়। আমরা জানি কোন সংখ্যার বর্গ বলতে ওই সংখ্যাকে পরপর দুইবার গুণ করা বোঝায়।
এখন বলো এ প্লাস ওয়ান এর বর্গ কত? আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান এর বর্গ এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এ মানে এ, বি মানে ওয়ান, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি। এ মানে এ, বি মানে ওয়ান, প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার। এ স্কোয়ার যেভাবে আছে টু দ্বারা ওয়ানকে গুণ করে পায় টু, এ যেভাবে আছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান। এখন বলো জিরো এর বর্গ কত? একেবারে সহজ উত্তর, আমরা লিখতে পারি জিরো এর বর্গ সমান জিরো স্কোয়ার। জিরো স্কোয়ার সমান জিরো ইন্টু জিরো গুণ করে পায় জিরো। এখন বলো ফাইভ এ প্লাস জিরো হোল স্কোয়ার সমান কত? কতে আমি দিলাম টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস জিরো। খতে আমি দিলাম টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ এম। গতে আমি দিলাম টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার। ঘতে আমি দিলাম টোয়েন্টি ফাইভ এ। বলো কোন উত্তরটি আমাদের সঠিক হবে? এখানে সঠিক উত্তর হলো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার। বাড়ির কাজ অনুশীলনী তিনের একের খ ঘ বর্গীয় জ এবং বিশেষ দৃষ্টি আকর্ষণ। করোনা মোকাবেলায় কোনো কিছু বলতে যেখানে জীবাণু থাকার সম্ভাবনা আছে, করোনা মোকাবেলায় কোনো কিছু স্পর্শ করার পরপরই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দ্রুত করা উচিত, তবে প্রয়োজনে বাইরে গেলে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, আর বাহির থেকে বাসায় আসার পর গোসল করা এবং সাথে সাথে পরিধেয় বস্ত্র ও জুতা দুই ফেলা উচিত। সবাইকে ধন্যবাদ।